নমস্কার, আজকে আমরা যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা বলার আগে আমি একটা গল্প বলতে চাই। গল্প নয়, এটা সত্যি। বলুন তো, সাধারণ পাখির সাথে ঈগল পাখির পার্থক্য কোথায়? যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় হয়, তখন সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ছুটে যায় কোনো বাড়ির আনাচে কানাচে, কিন্তু ঈগল পাখি তা করে না। ঈগল পাখি যে সমস্যা, মানে যে বৃষ্টি বা ঝড় যা উৎস, সেটা হচ্ছে মেঘ। সেই মেঘের ওপরে উঠে যায়। প্রতিবন্ধকতাকে যারা জয় করতে পারে তারাই তো সুপারস্টার। তো আমাদের মধ্যেও ছড়িয়ে রয়েছে এরকম প্রচুর ঈগল পাখিরা, যারা প্রতিবন্ধকতাকে জয় করতে শিখেছে। প্রতি সমস্যা যেখানে আছে, সমাধানও সেখানে আছে, কিন্তু সমস্যার সমাধান কে কিভাবে করতে পারবে তার উপরে সেই সমাধানের কোয়ালিটি নির্ভর করে। কথায় আছে না, কোয়ালিটি স্পিক্স ইটসেলফ। আমরা সেটাই করে দেখাবো। আমাদের মধ্যে রয়েছে সঞ্জয় শর্মা, আছে আমাদের আমার এবং সঞ্জয়ের খুব প্রিয় সঞ্জয়ের দাদা এবং আমার ভাই এবং আমার বহুদিন 2002 আমার কাছে শিখেছিল, এখন ও একজন মালদার বুকে মোবাইল রিপেয়ারিংয়ের শেষ কথা বলা হবে, সেই অমিত কর্মকার রয়েছে আমাদের সাথে। ওকে আমরা পাই বছরে 2-1 প্রচণ্ড টাইট শিডিউলের, সারাদিন কাজের ব্যস্ততা থাকে, তার মধ্যেও আমার ডাক পেলে ও না এসে পারে না। তো সেই অমিত কর্মকার রয়েছে আমাদের সাথে, ও আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাবে, তো খুব মনোযোগ দিয়ে দেখুন। আমাদের এটা চলছে হচ্ছে টেলিকম আইনক্সের হার্ডওয়্যারের মেগা ওয়ার্কশপ ক্লাস। আপনারা প্রত্যেক বছরই পান, এবছরও তার থেকে আপনারা মানে বঞ্চিত হবেন না। যারা এখানে রয়েছেন তারা তো দুধের স্বাদ পাচ্ছেনই, কিন্তু যারা এখানে নেই, ক্যামেরার ওপারে রয়েছেন, আসতে পারেননি, তারা সেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। আজকে দেখাবো আমরা যে একটা G5 সেটে ডেড হলে কিভাবে সমস্যার সমাধান করা যায়। অনেকে বলে যে পাওয়ার আইসি CPU না বাবা, এটা তোলা যাবে না, কিন্তু অসম্ভব বলে তো কিছু নেই। আমার বইয়ের মধ্যে প্রত্যেকটা পাতায় লেখা থাকে আমার নেপোলিয়ানরা, নেপোলিয়ানের কথায় অসাধ্য বলে কিছু নেই। আজকে অমিত কর্মকার সেই অসাধ্য সাধন করেই দেখাবে যে পাওয়ার আইসি বা CPU যা ধরনের, যে কোনো ধরনের প্রবলেমই ও সিদ্ধ অস্ত্র, কনফিডেন্স রয়েছে ওর মধ্যে, দেখবো সেটাই। অমিত, শুরু করা যাক। প্রথমে দেখি আমরা যে সেটটা ডেড না অন আছে, একটু দেখে নিই। টোটালি ডেড আছে, ঠিক আছে। টেস্ট করলাম ব্যাটারি পাওয়ার ব্যাংক দিয়ে, ঠিক আছে, লাগিয়ে দিয়ে আমরা সুইচিং বল পাওয়ার কি এবং GND গ্রাউন্ড দুটোর মধ্যে যা শর্ট করছে, শর্ট করে দেখা যাচ্ছে। কারেন্ট রিডিং দেখুন, হ্যাঁ, কারেন্ট রিডিং কোনো কিছু নেই, অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমরা পাওয়ারটাকে তুলে দেবো, ঠিক আছে। পাওয়ারটা তোলার সময় দুটো জিনিস খুব দেখে, দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, হিট অ্যান্ড এয়ার, ঠিক আছে। দুটো সঠিক মাত্রায় হওয়া চাই, বেশি হলেও অসুবিধে, কম হলেও অসুবিধে। প্রথমে আমরা পেস্ট ব্যবহার করব, ঠিক আইসির উপরে। তারপর ব্লক প্রোটেকশন নেওয়া হলো যাতে অন্য কম্পোনেন্ট বা অন্য আইসি ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। একটু হাতটা একটু খালি সরে নেবে, হ্যাঁ, যাতে ফ্রি মুভ করা যায়। আমরা আইসির চারোধারে এইভাবে হিলাতে থাকবো, ঠিক আছে, আইসিটাকে তোলার জন্য। কিন্তু ধ্যান থাকা চাই আইসিটা বেশি হিট যেন না খায়। আইসিটা তুলে ফেললাম, আইসি তোলা হয়ে গেল। তোলার পর এটাকে কোনো আইসে প্রোফাইলে বা কিছুতে ঠান্ডা করার চেষ্টা করবো, যেমন বা কোনো পেস্টে দিয়ে দেবো, ঠিক আছে, ঠান্ডা যেন হয়ে যায় আইসি, না সেটা খারাপ না হয়, আইসিটা খারাপও হয়ে যেতে পারে, নাও হতে পারে। তো আমরা টেস্ট করবো একে, ঠিক আছে, ফার্স্ট টাইম এই আইসিটাকে আবার ওখানে প্ল্যান্ট করবো। তো কীভাবে প্ল্যান্ট করবো দেখুন, আইসিটাকে পুরো মুছে দেবো,
যে সমস্ত পয়েন্টগুলো দেখা যাচ্ছে না ওখানে পয়েন্ট আমরা করব, ক্লিয়ার করব, পয়েন্টটাই ক্লিয়ার করব। ক্লিয়ার হয়ে যাওয়ার পর আইসিটাকে এবার বোর্ডটাকে আমরা ক্লিন করব। ঠিক সাবধানতা অবলম্বন করতে হবে যেন প্রিন্টের থেকে প্রিন্ট আউট না নষ্ট হয়। হ্যাঁ, পুনরায় পরিষ্কার করে ফেললাম। ঠিক আছে, একটু দেখে নাও, খুব ভালো করে দেখুন, কোনো বল কিন্তু কোনো বলের সাথে লেগে নেই। কোনো বল কোনো বলের সাথে না লেগে থাকলেই জিরো ডিফেক্ট সোল্ডারিং হয়। অ্যাডভান্স সলিউশন দিয়ে আইসিটাকে ধুয়ে দেব, অ্যাডভান্স সলিউশন দিয়ে আইসিটাকে ধুয়ে ফেলব। ধুয়ে বা মুছে ফেলবো। হ্যাঁ, যে আইসি, ঠিক আছে, এই আইসিটাকে বল বানাবো। যাদের খুব অসুবিধে আছে যে বল তৈরি হচ্ছে না বা কীভাবে তৈরি করব, ঠিক আছে, এক মাসও হয়তো কেউ শিখতে পারেনি, কিন্তু 15 মিনিটে বা 10 মিনিটে বলটা শিখে যাবে। কীভাবে দেখাচ্ছি, বল মেকিং প্লেট, ঠিক আছে। প্রথমে এটাকে পরিষ্কার করুন, যে আইসি আছে এমটিকে কত 63-18 সেই 63-18 মানে ইটা ছাঁচটাকে তোমার আপনাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এই যে 63-18 খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ছিদ্রগুলো ক্লিয়ার থাকে। একটা শুকনো কাপড় দিয়ে তো মুছে দেন। এবার এবার আইসিটাকে ঠিক সমান করে এটা বসিয়ে দিতে হবে। আমাদের খুব অসুবিধে যে আইসিটা বসাবো কীভাবে, আইসিটা বসে গেছে, দরকার নেই, এরকম স্টেপ কিনে নিতে হবে, ঠিক আছে। কটন স্টেপ বা তোমার থার্মোকল স্টেপ কিনে নিয়ে আইসির উপরে প্ল্যান করে দেব। প্ল্যান করুন, আইসিআর হিলবে না, টেনশন দূর। এবার আমাকে বল তৈরি করতে হবে।
মধ্যে কি কোম্পানি আছে? মেকানিক এটা শোল্ডারিং পেস্ট আছে, এটা শোল্ডার আছে, ঠিক আছে? এই শোল্ডারকে কিছু দ্বারা তুলে নেন যতটুকু দরকার আছে প্রয়োজন মতো, ঠিক আছে? আমরা আগে দেখে নিই পুরো জিনিসটা, তারপরে আমরা বুঝে নেব। আগে কাজটা এগিয়ে যাক তাড়াতাড়ি, ঠিক আছে? প্রয়োজন মতন তুলে নেব যতটুকুটা লাগবে, আমার যতটুকুটা দরকার আমি অতটুকুটাই নেব। নিয়ে বলটা তৈরি কেন হয় না আমি বলে দিচ্ছি। এটা ভারী মাত্রায় লিকুইড আছে, ঠিক আছে? সবাই এই লিকুইডেই পেস্টটা তৈরি করে না, কিন্তু একে শুকোতে হবে। একে শুকানোর জন্য এরকম শুকনো ন্যাকড়া চাই, কাপড় দিয়ে এটাকে পুরো লাগিয়ে দেন। টোটাল যতটি বেশি অয়েলি আছে সে অয়েলটা টেনে নেবে, ঠিক আছে? যতটুকুটা দরকার। এবার এটা সলিড হয়ে গেল, হাতে দেখতে পাচ্ছেন তো? এবার যেখানে আইসিটা রাখা হয়েছে এখানে টোটাল জায়গাটা ঘুষতে শুরু করেন। আপনারা রেখেও করতে পারেন, যা যেরকম সুবিধা সে সেইভাবে এটা করে নিতে পারবে, অসুবিধা নেই। খুব সহজভাবে শিখাচ্ছি, হ্যাঁ, যেন সবার সহজভাবে শিখতে পারে। এক সেকেন্ড, এটা কিন্তু শর্ট, হ্যাঁ, এটা দেখে নিতে হবে। আমরা কি করি যখন হট এয়ার গান ইউজ করি, আমরা এইভাবে মারি, ঠিক আছে? হেডটা বলগুলো উঠে যায়, কিছু না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে হবে, কোনো সাপোর্ট নেই। খুব যদি অসুবিধা হয়, খুব টেনশন যদি থাকে, বলটা হলো না বা নাও লাগতে পারে, কিছু পেস্ট নিয়ে অনেক সময় আইসিটা সেটও থেকে যেতে পারে, ঠিক আছে? পেস্ট দিয়ে আপনি দিয়ে দিন। একে ঠান্ডা করুন, দিয়ে আপনি তুলে নিন। একটা বল মিসিং হয়েছে, আপনি দেখিয়ে দেন। তারপরে এই যে আইসির বল তৈরি হয়ে গেছে, খালি একটা মিসিং আছে, আমি মিসিংটা করে দিচ্ছি, ঠিক আছে? দেখি একটু ব্রাশ, দেখি ব্রাশ, একটু ব্রাশ তাড়াতাড়ি। একটা বল মিসিং আছে, আমাকে এই একটা বল তৈরি করতে হবে। টাইম খুব কম, আমাকে তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য আমি এখান থেকে বলটা তুলে নেবো। একটা বলের জায়গায় একটা বলকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে।
ইনক্রিমেন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এবার আইসিকে আমরা প্ল্যান করবো। আইসি যখন আমরা তুলবো একটা জিনিস মাথায় থাকে, ডটটা, ঠিক আছে। ডট যদি সামনে দেখা না যায়, পেছনে এই যে ডট পয়েন্ট একটা দেওয়া থাকে, ঠিক আছে, এই ডট পয়েন্ট বোর্ডের ডট পয়েন্টের সঙ্গে মিলতে হবে। কিছু কিছু নোকিয়া বা চায়নাতে ডট পয়েন্ট দেওয়া থাকে না বোর্ডে, এটা আগে থেকে তোমাকে অনুমান করে ওই জায়গাটা ডট পয়েন্ট তৈরি করে, বা অ্যারো অ্যারো চিহ্ন যেমন এইটাতে দেওয়া আছে, অন্য বোর্ডে থাকলে এরকম অ্যারো চিহ্ন দিয়ে টিক মার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। কোনো পেন দিয়ে না, কেন পেন দিয়ে আইসোপ্রোপাইল বা ঘষলে উঠে যেতে পারে, অথচ কোনো একটা ভারী বস্তু দিয়ে দাগটা দিতে হবে। এবার আইসিটাকে আমরা প্ল্যান্ট করব, পরিষ্কার আছে। আমি তো এমনি লাগিয়ে দিতে পারবো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ব্লক লাগাচ্ছি, মাইন্ডে থাকবে। আইসিটাকে তুলে নিলাম, বোর্ডটাকে হিট করছি, কেউ হেলায় না। হ্যাঁ একদম পিছিয়ে যান একটুখানি, হেলায় না। কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে, এখানে কোনো বল লেগে নেই তো, ফ্যানটা ছিল গরম। ও আচ্ছা, আইসিটা বসে গেছে, ঠিক আছে। এবার সেটটাকে দেখবো আমরা, মন হচ্ছে কেন সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে কোনো জিনিস মানে গরম অবস্থায় কোনো জিনিস দিয়ে মুছবে না, ঠিক আছে, কেন বলগুলো আবার চেপসে যেতে পারে, এটা ধ্যান রাখে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এবার
একটু গরম আছে, একটু পড়ছে আমার, ঠান্ডা হয়নি। গরম অবস্থা কেউ অন না করে, অন হবে না কিন্তু। আজকে আমরা দারুণ দারুণ খুশি, অমিত একটা অদ্ভুত জিনিস আপনাদের উপহার দিল। মেগা ক্লাস এরকম চলতেই থাকে প্রত্যেক বছর, এবছরও মানে এই ব্যতিক্রম নয়, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই ওপার থেকে ভাবছেন যে আজকে আসতে পারলে বোধহয় ভালো হতো, কালকের দিনও সময় রয়েছে, শনিবারই আমাদের লাস্ট এই প্রোগ্রামটার পুরো। আমরা কাল থেকে প্রচুর এরকম সেট করেছি আমরা, যেখানে সিপিইউ বা পাওয়ার এসি তুলে আমরা কাজ করেছি। আমরা শুধু নয়, আপনারাও পারেন, প্রত্যেকেই আমরা করতে পারি। মননশীলতা, লগন, অধ্যাবসা, এই তিনটে থাকলে কি না হয়, আপনারা পারবেন। মোবাইল রিপেয়ারিং এ যখনই কোনো সমস্যা হবে, বুঝতে অসুবিধা হলে প্রত্যেকবারের মতো আমাদের ফোন করবেন। আমাদের নম্বর আপনাদের মুখস্থই হয়ে গেছে এতদিনে, তবুও একবার বলবো, 9831463802। আবার একবার, 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার।